অগ্ন্যাশয়, আমরা অগ্ন্যাশয়ের গঠন কোথায় এগুলো মোটামুটি আগেও একবার করেছি, এবং অগ্ন্যাশয় কোথায় আছে অবস্থান এবং অগ্ন্যাশয় একটা মিশ্র গ্রন্থি সেটা করেছিলাম। অগ্ন্যাশয় এই মিশ্র গ্রন্থি কাজ করে কিরকম সেটা একটু জানবার দরকার আছে গ্রন্থি হিসেবে, যখন অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে। অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে মিশ্র গ্রন্থিটা, যেহেতু অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা দুই আছে, তাই মিশ্র গ্রন্থি আমরা এখন দেখতে এসেছি। অন্তঃক্ষরা গ্রন্থি বাঁদিকে রয়েছে আলফা কোষ, আইলেটস অফ ল্যাঙ্গারেন্স এর আইলেট আলফা কোষ, যেখান থেকে ক্ষরণ হচ্ছে গ্লুকাগন। ডান দিকে বিটা কোষ, যেখান থেকে ক্ষরণ হচ্ছে ইনসুলিন, এবং তার পাশেই এরা সবাই রয়েছে এক্সোক্রাইন গ্ল্যান্ড বা বহিঃক্ষরা গ্রন্থি, তার পাশেই সব রয়েছে সজ্জিত। এখন ইনসুলিনের নিয়ে মূলত আমাদের বিষয়টা বোঝবার, ইনসুলিন কি করছে, ইনসুলিন কি করতে পারে, আগে ইনসুলিনের বিষয়টা একটু দেখবার চেষ্টা করি। তাহলে ইনসুলিনের ব্যাপারটা এসে পৌঁছেছি, দেখো সামনে একটা বড় করে এবার দেখার চেষ্টা করছি। আমাদের দেখতে এসেছি ইনসুলিনের জায়গাটা পিছন দিকে অগ্ন্যাশয়, অগ্ন্যাশয়ের জায়গাটাতে দেখতে চাইছি। অগ্ন্যাশয় এই হচ্ছে অগ্ন্যাশয়, যেখানে আইলেটস অফ ল্যাঙ্গারেন্স, তার থেকে ওই বিটা কোষ, তার থেকে ইনসুলিন ক্ষরিত হয়ে রক্তে চলে যাচ্ছে। ইনসুলিন বিটা কোষ থেকে ক্ষরিত হয়ে রক্তে আসছে, সেই জন্য ওরা অন্তঃক্ষরা গ্রন্থি সরাসরি রক্তে ইনসুলিন পাঠিয়ে দিচ্ছে। তাহলে গ্লুকোজ যদি রক্তে থাকে তার মাত্রা নিয়ন্ত্রণ করবে, রক্তে গ্লুকোজের মাত্রাকে সে নিয়ন্ত্রণ করছে। তাহলে রক্তে গ্লুকোজ মাত্রা নিয়ন্ত্রিত হবে, এই ইনসুলিন একটা তার বড় কাজ দেখতে পাচ্ছি। মাত্রাটা নিয়ন্ত্রণ আর কিভাবে করতে পারে সেটা আমরা জানবার চেষ্টা করছি। কলা কোষে গ্লুকোজকে ঠেলে দিচ্ছে, কলা কোষে গ্লুকোজ পৌঁছে যাচ্ছে, তাহলে তাতে ইনসুলিন একটা বড় ভূমিকা নিচ্ছে। কলা কোষে গ্লুকোজ যদি না থাকে তাহলে এই ক্ষরণ যদি কমে যায় ডায়াবেটিস 1 এবং ডায়াবেটিস 2 হতে পারে। আমরা আগে শুরু করি ইনসুলিনে কোথা থেকে বেরিয়েছে, নামটা করেছি আইলেটস অফ ল্যাঙ্গারেন্স এর বিটা কোষ থেকে বেরিয়েছে, শুধু নামটুকু লিখে রাখলেই চলবে, বাকিটা হয়ে যাবে আশা করি। ইনসুলিন আইলেটস অফ ল্যাঙ্গারেন্স তার বিটা কোষ, তার থেকে বেরিয়েছে, বেরিয়ে রক্তে চলে যাচ্ছে, সেই জন্য ওই আইলেটস অফ ল্যাঙ্গারেন্স ওই অঞ্চলটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, কারণ সরাসরি রক্তে যাচ্ছে নালীতে নয়। এই জন্য আমাদের অগ্ন্যাশয় অন্তঃক্ষরা গ্রন্থি এবং বহিঃক্ষরা গ্রন্থি উভয়ের সম্মিলনে হওয়ার জন্য এটা মিশ্র গ্রন্থিও বটে। তাহলে কাজটা কিরম করে করে একবার আসছি ছবিতে, একবার এসে আবার কাজটা শুধু অল্প করে ছোট্ট করে বিটা কোষ কথাটা লিখে রাখো, তাহলেই হবে বিষয়টা। এবারে ছবি থেকে আসছি আগে, তারপরে লেখালেখিতে আসছি।